বাংলাদেশের ফোর বেস্ট স্পিনার শাকিব আল হাসান, মোহাম্মদ রফিক, আব্দুর রাজ্জাক এবং মেহদি হাসান মিরাজের ওডিআই বোলিং রেকর্ড কম্পেয়ার করব। পার্সোনাল ইনফরমেশন, নেম শাকিব আল হাসান, আব্দুর রাজ্জাক, মেহদি হাসান মিরাজ এবং মোহাম্মদ রফিক। শাকিব আল হাসান 24 মার্চ 1987 সালে জন্মগ্রহণ করেন, বয়স 35 বছর। আব্দুর রাজ্জাক 15 জুন 1982 সালে জন্মগ্রহণ করেন, বয়স 39 বছর। মেহদি হাসান মিরাজ 25 অক্টোবর 1997 সালে জন্মগ্রহণ করেন, বয়স 24 বছর। এবং মোহাম্মদ রফিক 5 সেপ্টেম্বর 1970 সালে জন্মগ্রহণ করেন, বয়স 51 বছর। হাইট, শাকিব আল হাসানের হাইট 5 ফিট 9 ইঞ্চি, আব্দুল রাজ্জাক 6 ফিট, মেহদি হাসান মিরাজ 5 ফিট 11 ইঞ্চি এবং মোহাম্মদ রফিক 5 ফিট 7 ইঞ্চি। ওয়েট, শাকিব আল হাসানের ওয়েট 62 কেজি, আব্দুল রাজ্জাক 70 কেজি, মেহদি হাসান মিরাজ 77 কেজি এবং মোহাম্মদ রফিক 70 কেজি। বোলিং স্টাইল, শাকিব আল হাসান লেফট আর্ম স্পিনার, আব্দুল রাজ্জাক লেফট আর্ম স্পিনার, মেহদি হাসান মিরাজ রাইট আর্ম স্পিনার এবং মোহাম্মদ রফিক লেফট আর্ম স্পিনার। স্টাইল, শাকিব আল হাসান লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান, আব্দুল রাজ্জাক লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান, মেহদি হাসান মিরাজ রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান এবং মোহাম্মদ রফিক লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান। প্লেয়িং রোল, শাকিব আল হাসান অলরাউন্ডার, আব্দুল রাজ্জাক বোলার, মেহদি হাসান মিরাজ অলরাউন্ডার এবং মোহাম্মদ রফিক বোলার। ওডিআই বোলিং কম্প্যারিজন, শাকিব আল হাসান ওডিআই ক্রিকেটে 221 ম্যাচ খেলছে, আব্দুল রাজ্জাক 153 ম্যাচ খেলছে, মেহদি হাসান মিরাজ 58 ম্যাচ খেলছে এবং মোহাম্মদ রফিক 125 ম্যাচ খেলছে। শাকিব আল হাসান 218 ইনিংস বোলিং করে ওভার করেছেন 1891টি, আব্দুল রাজ্জাক 151 ইনিংস বোলিং করে ওভার করেছেন 1327টি, মেহদি হাসান মিরাজ 57 ইনিংস বোলিং করে ওভার করেছেন 485টি এবং মোহাম্মদ রফিক 124 ইনিংস বোলিং করে ওভার করেছেন 1069টি। শাকিব আল হাসান মেডেন ওভার পেয়েছেন 91টি, আব্দুল রাজ্জাক মেডেন ওভার পেয়েছেন 70টি, মেহদি হাসান মিরাজ মেডেন ওভার পেয়েছেন 20টি এবং মোহাম্মদ রফিক মেডেন ওভার পেয়েছেন 63টি। শাকিব আল হাসান ওডিআই ক্রিকেটে উইকেট পেয়েছেন 285টি, আব্দুল রাজ্জাক উইকেট পেয়েছেন 260টি, মেহদি হাসান মিরাজ উইকেট পেয়েছেন 64টি এবং মোহাম্মদ রফিক উইকেট পেয়েছেন 125টি। শাকিব আল হাসান রান দিয়েছেন 8401, আব্দুল রাজ্জাক রান দিয়েছেন 6065, মেহদি হাসান মিরাজ রান দিয়েছেন 2183 এবং মোহাম্মদ রফিক রান দিয়েছেন 4739। ইকোনমি, শাকিব আল হাসানের ইকোনমি 4.44, আব্দুল রাজ্জাক 4.57, মেহদি হাসান মিরাজ 4.50 এবং মোহাম্মদ রফিক 4.43। শাকিব আল হাসানের ওডিআই ডেবিউ 2006 সালে, আব্দুল রাজ্জাক 2004 সালে, মেহদি হাসান মিরাজ 2017 সালে এবং মোহাম্মদ রফিকের ওডিআই ডেবিউ 1995 সালে। বোলিং গড়, শাকিব আল হাসানের বোলিং গড় 29.48, আব্দুল রাজ্জাক 29.30, মেহদি হাসান মিরাজ 34.11 এবং মোহাম্মদ রফিক 37.91। শাকিব আল হাসান ওডিআই ক্রিকেটে 12 বার 4 উইকেট পেয়েছেন এবং 3 বার 5 উইকেট পেয়েছেন, আব্দুল রাজ্জাক 9 বার 4 উইকেট পেয়েছেন এবং 4 বার 5 উইকেট পেয়েছেন, মেহদি হাসান মিরাজ 4 বার 4 উইকেট পেয়েছেন এবং 1 বারও 5 উইকেট পায়নি, মোহাম্মদ রফিক 4 বার 4 উইকেট পেয়েছেন এবং 1 বার 5 উইকেট পেয়েছেন। বোলিং স্ট্রাইক রেট, শাকিব আল হাসানের বোলিং স্ট্রাইক রেট 39.97, আব্দুল রাজ্জাক 38.48, মেহদি হাসান মিরাজ 45.50 এবং মোহাম্মদ রফিক 51.31। বেস্ট বোলিং ফিগার, শাকিব আল হাসানের বেস্ট বোলিং ফিগার 29 রানে 5 উইকেট, আব্দুল রাজ্জাক 29 রানে 5 উইকেট, মেহদি হাসান মিরাজ 25 রানে 4 উইকেট এবং মোহাম্মদ রফিক 47 রানে 5 উইকেট। শাকিব আল হাসান ক্যাচ ধরেছেন 52টি, আব্দুল রাজ্জাক ক্যাচ ধরেছেন 32টি, মেহদি হাসান মিরাজ ক্যাচ ধরেছেন 23টি এবং মোহাম্মদ রফিক ক্যাচ ধরেছেন 28টি। ম্যান অফ দ্য ম্যাচ, শাকিব আল হাসান ওডিআই ক্রিকেটে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন 24 বার, আব্দুল রাজ্জাক 5 বার, মেহদি হাসান মিরাজ 3 বার এবং মোহাম্মদ রফিক 4 বার। শাকিব আল হাসানের ওডিআই র্যাঙ্কিং নাম্বার 27,
আব্দুল রাজ্জাক আউট অফ 100, মেহেদি হাসান মিরাজ নাম্বার 8 এবং মোহাম্মদ রফিক আউট অফ 100। এই চারজনের মধ্যে সেরা বলার কে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।